আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি এখন শুরু করছি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ১১ জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা ক্লাস। ক্লাসের কার্যক্রম শুরুতে আমরা জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, এখন জাতীয় সম্পদ বলতে আমরা কি বুঝি, জাতীয় সম্পদ বলতে যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিমাণ এবং অপ্রাকৃতিক সম্পদ এবং পরিমাণ তার উপর ভিত্তি করে কোনো দেশের উন্নয়ন সম্ভব। এখন কোনো দেশের প্রাকৃতিক সম্পদ যদি বেশি থাকে এবং সেটা যদি উত্তোলন করা এবং সুষ্ঠুভাবে ব্যবহার এবং সুষ্ঠু বণ্টন করা হয় তাহলে সেটা উন্নয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তো সম্পদ শুধু থাকলেই হবে না, তার সুষম উত্তোলন এবং সুষম বণ্টন থাকতে হবে। এখন জাতীয় সম্পদের মধ্যে আমাদের কি কি আছে, আমাদের জাতীয় সম্পদের মধ্যে আছে ভূমি, পানি, বনভূমি, মৎস্য সম্পদ, তারপরে খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে কি আছে, গ্যাস, তেল, তারপর আমাদের দেশে হয়তো নাই, অন্য বিশ্বের অন্য দেশেও আছে লোহা, তারপরে কয়লা আমাদের দেশে আছে, গ্রানাইট সেটাও আমাদের দেশে আছে, তাছাড়াও তামা, রূপা, হীরা, এই সমস্ত খনিগুলো বিশ্বের বিভিন্ন দেশে আছে। তা সে সমস্ত খনিজ সম্পদগুলো হলো একটি দেশের সম্পদ। এই সম্পদগুলো যদি কাজে লাগানো হয় তাহলেই সেটা সম্পদ হবে, কিন্তু অনেক কিছু আছে কিন্তু সেগুলো আমরা যদি ব্যবহার না করি, সে থেকে যদি উপযোগ না হয় তাহলে সেটা সম্পদ হবে। যেমন সম্পদে যদি অপ্রাচুর্যতা থাকে তাহলে সেটা চাহিদাও বেশি থাকে। যেমন আমাদের খাদ্য আছে, আমরা ভূমিতে অর্থাৎ জমিতে খাদ্য উৎপাদন করছি এবং সেটা আমাদের ক্ষুধা নিবারণ করছে, এই ক্ষুধা নিবারণটাই হলো আমাদের উপযোগ। আমরা আমাদের কাপড়ের দরকার, এই জন্য আমরা কাপড় পরতেছি, তো কাপড়ের উপযোগ আছে এখানে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্যে কী দরকার, বাতাসের দরকার আছে, সেখানে অক্সিজেনের দরকার আছে। কিন্তু সারা বিশ্ব বলতে আমাদের সারা পৃথিবীতেই অক্সিজেন আছে এবং এটা আমরা নিচ্ছি, কিন্তু এটার জন্য আমাদের কোনো অর্থ দিতে হচ্ছে না, এটা দেখাও যায় না, তবে এটা আমরা সম্পদ হিসাবে, জাতীয় সম্পদ হিসাবে দেখতে পারি না, কারণ এটার কোনো মূল্য আমরা দিতে হয় না। মূল্য যদি না দিতে হয়, অপর অপ্রাচুর্যতা যদি না থাকে, বাহ্যিকতা না থাকে, তাহলে সেটা সম্পদ হবে না। কিন্তু উপযোগ আছে, শুধু একটা জিনিস থাকলে হবে না, উপযোগ থাকলেই সেটা সম্পদ হবে না। আবার আমাদের স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য শুধু আমার কাছেই সম্পদ কিন্তু অন্যের কাছে সেটা সম্পদ না, তাহলে এটা সম্পদের মধ্যে পড়বে না। কিন্তু কোনো ব্যক্তি যদি তার স্বাস্থ্যটাকে কাজে লাগায়, অর্থাৎ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে, যেমন ওই যে বডি বিল্ডার্সরা বডি তৈরি করে এবং সেগুলো আমরা প্রদর্শন করে এবং আমরা টিকিট কেটে সেটা দেখি, অর্থ দিয়ে দেখি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই তার শরীরটা হয়ে গেছে সম্পদ। এখন উপযোগ বলতে আমরা কি বুঝছি, উপযোগ বলতে পারলে কোনো দ্রব্য যদি ব্যবহার করে আমাদের প্রয়োজন মিটে থাকে সেটাই হলো উপযোগ। এরপর আসে প্রাচুর্য, অপ্রাচুর্য, অর্থাৎ এটা যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের সেটা ব্যবহারের উপযুক্ত হবে, আবার যদি উৎপাদন না করতে পারি তাহলে সেটা আমাদের ব্যবহারের উপযুক্ত হচ্ছে না, তাহলে সম্পদের অপ্রাচুর্যতা আছে। যেমন আমরা যদি কাপড়ের কথাই বলি, আমরা যদি কাপড় উৎপাদন করি সেটা ব্যবহার হবে, কিন্তু কাপড় যদি উৎপাদন না করি তাহলে সেটা আমাদের অভাব পড়বে, সেটাই হবে অপ্রাচুর্যতা। কিন্তু যদি যেটার অভাব নাই আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি, যেমন অক্সিজেন, বাতাস, এইগুলো। তো এখন আসি আমরা বাহ্যিকতা,
হস্তান্তরযোগ্যতা, প্রত্যেকটি সম্পদই হস্তান্তরযোগ্য হবে। যেমন আমরা যদি কয়লা উঠাই খনিজ সম্পদ, সেই কয়লা দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এটার একটা ব্যবহার আছে। এটা আমরা খনিজ সম্পদ আছে গ্যাস, সেটা হস্তান্তর করা যায় এক দেশ থেকে আরেক দেশে, আমরা সেটা বিক্রি করতে পারি, সেটা লিকুইড করতে পারি। তারপর আমাদের কয়লা আছে খনিজ সম্পদ, সেটাকে আমরা নিজেরাও ব্যবহার করতে পারি, আবার বাইরের দেশেও বিক্রি করতে পারি। কয়লাতে কী কাজ করা হয়? কয়লাতে সাধারণত রং তৈরির কাজ করা হয়, তারপরে সব থেকে বেশি কারণ হয় জ্বালানি। জ্বালানি বিভিন্ন রকম জ্বালানি আছে, যেমন আমাদের বিদ্যুৎ তৈরি করতে গেলেও কয়লা দিয়ে আমাদের জ্বালানির কাজটা সারতে হয়। সব ক্ষেত্রে নাই, কয়লা বিদ্যুৎ যেখানে তৈরি হয় সেখানে। এছাড়াও আমাদের বনাঞ্চল আছে, বনাঞ্চল থেকে আমরা কাঠ পাচ্ছি, মধু পাচ্ছি, বা অন্য প্রাণী আছে, তারপর কাঠ থেকে আমরা আর ব্যবহার তৈরি করতে পারতেছি, বা আরও অনেক কিছু উন্নত ঘর বাড়ি করাও সম্ভব। তো এটা আমরা বাইরে বিক্রি করতে পারি, বাইরের দেশে বানাইতে পারি, রপ্তানি করতে পারি, এক্ষেত্রে এটারও হস্তান্তরযোগ্যতা আছে। আর হস্তান্তরযোগ্য হলো সেখান থেকে অর্থ আসবে, অর্থ জাতীয় সম্পদ এখানে মধ্যে এটা আছে। এরপরে আমরা আসবো সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদ তো আছে, বিভিন্ন রকম সম্পদ আছে, ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয়, আন্তর্জাতিক, এ ধরনের সম্পদ আছে। সেটা সব কিছু মিলে আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো ব্যক্তিগত, ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ কোনগুলা? যেমন আমাদের জমি জমা, ঘর বাড়ি, তারপরে অনেকের আছে গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে এগুলা, অনেকের আছে কলকারখানা আছে, ব্যক্তি উদ্যোগে নিজের উদ্যোগে কলকারখানা তৈরি করছে, তারপরে গাড়ি কিনছে, দ্রব্য সামগ্রী কিনছে, এগুলো সবই হলো ব্যক্তিগত সম্পদ। এরপর আসে একান্ত ব্যক্তিগত। কিছু কিছু ব্যক্তিগত সম্পদ আছে যেগুলা নিজে ব্যবহার করা যাবে কিন্তু অন্যকে সেটা হস্তান্তর করা যাবে, যেমন শিক্ষা, জ্ঞান, মেধা, তারপরে সে অনেক রকম বৈজ্ঞানিক আবিষ্কার সে করেছে, কোনো থিওরি, এইগুলা তার হলো নিজস্ব, একান্তই নিজস্ব সম্পদটা, এগুলো হস্তান্তরযোগ্য না। এরপরে আসো যে সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ মানে যে সমস্ত সম্পদগুলো আমরা সমাজের সবাই ব্যবহার করি, সেই সম্পদগুলো কী হতে পারে? যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজের সবাই ব্যবহার করতেছে, তারপর রাস্তা আছে, পুল, ছাগল, এগুলা, নদী, এগুলো হলো সমষ্টিগত সম্পদ। তাছাড়াও সরকারি অফিস, আদালত যা আছে এগুলো সবই হলো সমষ্টিগত সম্পদ, মানে এটা সব ধরনের মানুষের কাজের জন্য প্রয়োজন, এগুলো হলো সমষ্টিগত সম্পদ। এরপর আছে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে আবার এগুলো জাতীয় সম্পদ বলে বিবেচিত, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এগুলো জাতীয় সম্পদ, পুল, ছাগল, রাস্তাঘাট, এগুলোও জাতীয় সম্পদ, তারপর নদী, নালা, খাল, বিল, এগুলোও জাতীয় সম্পদ। এগুলা থেকে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষালাভ করতেছি, আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং সমাজে কাজ করতে পারছে। তারপরে রাস্তাঘাটে আমরা মালামাল পরিবহন করছি, যাত্রী পরিবহন করছি, নৌপথেও আমরা মালামাল পরিবহন করছি, যাত্রী পরিবহন করছি, এবং সেই সাথে সাথে পানির যে সম্পদ আছে অর্থাৎ জল সম্পদ, মাছ এবং তাছাড়াও অন্য প্রাণী আহরণ করে আমাদের চাহিদা মেটাচ্ছে। তারপরে আছে বনাঞ্চল, বনাঞ্চল থেকে কাঠ আসতেছে, তারপর এখান থেকে মধু আসছে, তারপরে বনজ প্রাণী, এগুলো দিয়ে আমরা আমাদের সমাজে নানা রকম উন্নয়নমূলক কাজ করতে পারি। তো এগুলোর হলো আমাদের জাতীয় সম্পদ। আন্তর্জাতিক সম্পদ, আন্তর্জাতিক সম্পদ কী? আন্তর্জাতিক সম্পদ হলো এই যে সাগর, মহাসাগর আছে, এতে কোনো হয়তো যে দেশ সাগরের পাড়ে আছে তার কিছুটা অঞ্চল পর্যন্ত তার নিজস্ব সম্পদ হিসেবে বিবেচিত হয়, কিন্তু তারপরে একটা অংশ আছে সেটা সারা বিশ্বের লোকে সেটা ব্যবহার করতে পারে, আন্তর্জাতিকভাবে সবাই সেটা দাবি করে, অর্থাৎ সেটা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও আছে আকাশপথ।
আকাশপথও আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয়। একটা নির্দিষ্ট উঁচুর দিকে নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এই দূরত্ব পরে যে আকাশটা থাকবে সেটা আমরা ব্যবহার করে থাকি। বিশ্বের সব দেশই সেটা অবাধভাবে ব্যবহার করতে পারে। এটা হলো আমাদের আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা, তারপরে আমরা আসি জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? জাতীয় সম্পদগুলো আমরা দুই ভাগে পাই, একটা হলো প্রাকৃতিক উপায়ে আর একটা হলো কৃত্রিম উপায়ে। প্রাকৃতিক উপায়ে কী কী সম্পদ পাই? এই যে খনিজ দ্রব্যগুলো প্রাকৃতিক সম্পদ, বনজ যেগুলো আছে সেগুলো প্রাকৃতিক সম্পদ, জলজ অর্থাৎ নদী নালা খালবিল সাগর মহাসাগরে যে সম্পদ আছে সেইগুলো আমাদের হলো প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো আমরা কীভাবে ব্যবহার করতেছি? এই প্রাকৃতিক সম্পদ সাধারণভাবে তো ব্যবহার করছি, তা ছাড়াও এগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। যেমন খনিজ দ্রব্য যেটা আছে আমাদের দেশে কি আছে, কয়লা আছে, গ্রানাইট আছে, তারপর গ্যাস আছে, তেল অল্প সংখ্যক কিছু আছে, এছাড়াও আছে সিলিকন বালি। এগুলো আমরা কী কী কাজে ব্যবহার করছি? কয়লা দিয়ে আমরা জ্বালানি কাজে ব্যবহার করতে পারতেছি, হ্যাঁ, তারপরে গ্যাস, গ্যাস আমরা জ্বালানি কাজে ব্যবহার করছি। সেই সাথে সাথে আমার এটাও কিন্তু যেমন সার উৎপাদনে গ্যাস ব্যবহার করা হয়, রং উৎপাদনে গ্যাস ব্যবহার করা হয়। তারপর আসে আমাদের আরও যে সিলিকন বালি আছে, সিলিকন বালি দিলে আমরা কীভাবে উৎপাদন করি? আমরা কাঁচের দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারি। আমাদের সাদা মাটি আছে, সাদা মাটি যেটাকে বলা হয় চায়না ক্লে, এগুলো দ্বারা আমরা কী তৈরি করি? আমরা বাসন কোষণ তৈরি করছি। আমরা যে বলি যে এই কাঁচের প্লেট কাঁচেরই, আসলে সেটা হলো এই সাদা মাটি দিয়ে তৈরি, যেটা আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে এসে থাকে। তো প্রাকৃতিক সম্পদকে নতুন রূপ দেওয়া হয়, সেটাই কিন্তু আবার মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদটাকে আমরা অন্য রূপ দিয়ে যে সম্পদ তৈরি করি সেটা হলো মানব সৃষ্টি সম্পদ। আমরা একটু আগে যেটুগুলো বললাম এগুলো হলো মানব সৃষ্টি সম্পদ। এছাড়া আমরা যে কাগজে লিখছি, এই কাগজটা কোথা থেকে আসছে? বনজ সম্পদ থেকে আসছে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ হলো বন, বন থেকে যে কাঠ, সে কাঠ থেকে আমরা কাঠ, বাঁশ, বেত যা আছে এইগুলো দিয়ে আমরা এই কাগজ তৈরি করছি। কাগজ থেকে বই তৈরি হচ্ছে, তারপরে পত্রিকা তৈরি হচ্ছে, আবার বিশেষ বিশেষ কাগজ দিয়ে ঘরবাড়িও তৈরি হয়, জাপানে সেটা হয়ে থাকে। এগুলো হলো মানব সৃষ্ট সম্পদ। তারপরে আমরা যেমন নদী নালা প্রাকৃতিক সম্পদ, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। কীভাবে কাজে লাগাচ্ছি? নদীর যে গতিপথটা এটা কাজে লাগিয়ে আমরা কী তৈরি করি? ওই বিদ্যুৎ তৈরি করতে পারি। আবার যে বাতাস আছে, হ্যাঁ, এটা প্রাকৃতিক সম্পদ, বাতাসকে কাজে লাগিয়েও আমরা উইন্ডমিল দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি। এভাবেই প্রাকৃতিক সম্পদকে আমরা মানব সৃষ্ট সম্পদে রূপান্তর করতে পারি। আবার প্রাকৃতিক সম্পদ যেমন লোহা আছে, লোহাটাকে উত্তোলন করার পরে সেটাকে আমরা কী করি? সারা বিশ্বব্যাপী এটি করে, লোহা দিয়ে আমরা যে জাহাজ বানাচ্ছি, উড়োজাহাজ বানাচ্ছি, তারপরে আবার মিল কারখানা তৈরি করতেছি, হ্যাঁ, সেখানে একটা বিল্ডিং তৈরি করতে গেলে সেখানে রড লাগে, সেই রডগুলো লোহাতে তৈরি। আমরা এভাবে আমাদের প্রাকৃতিক সম্পদটাকে সম্পদের সংরক্ষণ অপচয় করতে। ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ, ব্যক্তিগত সম্পদ কোনগুলো? আমি প্রথমেই বলা হয়েছে ব্যক্তিগত সম্পদ। এই ব্যক্তিগত সম্পদগুলো আমাদের ঘর বাড়ি, তারপরে নিজেদের যদি গাড়ি থাকে সেটা, এগুলো সুষ্ঠুভাবে সংরক্ষণ করা আমাদের প্রয়োজন। ঘর বাড়ি যদি ভেঙে যায় তো ওইভাবে কিছুটা নষ্ট হয়, তো সেটা যদি আমরা সংস্কার না করি সেগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে, দ্রুত নষ্ট হয়ে গেলে ব্যক্তিরই ক্ষতি। তো ব্যক্তি এটা বিষয়টা এটা খেয়াল রাখবে এবং সেটা আবার নতুন করে সংস্কার করবে, গাড়ির বেলায়ও তাই। এছাড়া আমাদের জমি জমা আছে, জমি জমাগুলো সংরক্ষণ করার জন্যে, সেগুলোকে অনুর্বর হয়ে গেলে উর্বর করার জন্য আমরা চেষ্টা করি, সেখানে সার মাটি প্রয়োগ করি, করে উর্বর করি। এগুলো হলো ব্যক্তিগত সম্পদ। এবং অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানিতে আমাদের ভিটা বাড়ি বা কোনো জমি
সেটা ভেঙে যাচ্ছে, তখন আমরা সেখানে গাছপালা রোপণ করে এই ভূমি ক্ষয়কে রোধ করতে পারি। পাহাড় পর্বত যেখানে আছে সেখানেও আমরা কিন্তু এই গাছপালা রোপণ করে পাহাড় ধ্বংসে রোধ করতে পারি। তারপর আসুন সমষ্টিগত সম্পদের সংরক্ষণ। কীভাবে সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করতে পারি? সমষ্টিগত সম্পদ হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো সমষ্টিগত সম্পদ। এখানে টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড এগুলো আছে, নানা রকম যন্ত্রপাতিও আছে, বিজ্ঞানাগারে ব্যবহার করা হয়। এগুলোর জন্য সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করি, আমরা যেন এটা চেনতনভাবে নষ্ট না করি, এটাও আমাদের দায়িত্ব। এবং অফিস আদালতের যে চেয়ার টেবিল যা আছে সেগুলো মানে সুন্দরভাবে ব্যবহার করি। আজকাল সব অফিসে ইলেকট্রনিক্স ডিভাইস আছে, কম্পিউটার আছে, এগুলোর জন্য আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করি। তারপরেও আছে সমষ্টিগত সম্পদের মধ্যে বিভিন্ন অফিসের যে ফাইলপত্রগুলো আছে, কাগজপত্রগুলো আছে, যেমন ভূমি সম্পর্কিত অনেক মূল্যবান কাগজপত্র অফিসে আছে, সেই অফিসগুলো এই দলিলগুলো যাতে নষ্ট না হয়, আমরা যদি সেটার জন্য কোনোভাবে যেন নষ্ট না হয় সেজন্য ওখানে যে দায়িত্বরত লোক আছে তারা যেন সেটা ঠিকভাবে দেখে, এটাই হলো আমাদের সংস্কৃত সম্পদ সংরক্ষণ। এবং অপচয়ের রোধে আমাদের কি করতে হবে? সমষ্টিগত সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ, সব সম্পদই আমাদের অপচয় রোধ করতে হবে। আমাদের যদি এই যে আমাদের গ্যাস আছে, গ্যাসগুলো জমে যদি আমরা অপচয় না করি তাহলে আর দীর্ঘদিন পর্যন্ত আমরা সেটা ব্যবহার করতে পারব। আমরা অনেকে জানি আমরা গ্যাসের চুলো জ্বালি রাখি বা কোনো সময় লিকেজ থাকে, সেগুলো আমরা দেখি না, এগুলো অপচয় হয়, এগুলো রোধ করতে হবে। তারপর নদীর পানি বা বন জঙ্গল আমরা কেটে উজাড় করতেছি, এগুলো অপচয় হচ্ছে, এগুলো আমাদের করা যাবে না, এগুলো রোধ করতে হবে। এতে কী হবে? দেশের সম্পদ রক্ষা হবে এবং দেশের উন্নতি হবে, সেই সাথে সাথে আমাদেরও উন্নতি হবে, আমরা সুবিধা প্রাপ্ত হবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা এই জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা এই অংশটুকু গুরুত্বপূর্ণ হিসাবে পড়বে, এটা শুধু নবম শ্রেণী, দশম শ্রেণীরাও পড়তে এই ক্লাসটা দেখবে। আর নবম শ্রেণীর জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টগুলো নিবে এবং সঠিক সময় অবশ্যই জমা দেবে। তবে এই পর্যন্ত রাখছি, খুব ভালো।